আসসালামু আলাইকুম, বিসমিল্লাহি রহমান রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। এখন ঘড়িতে প্রায় 8টা বেজে গেছে। আজকে একটু দেরিতে ঘুম থেকে উঠা পড়েছে। উঠে লগে ইলিশ মাছগুলো ভিজিয়ে রেখেছি। লেজ আর মাথা দিয়ে একটু খিচুড়ি রান্না করি। পেঁয়াজটা ভেজে নিতেছি, তারপরে ময় মশলা দিব। আজকে দেরিতে ঘুম থেকে উঠেছি কারণ গতকালকে একটু শরীরটা খারাপে গিয়েছে। গতকালকে তো আমি কোনো ভিডিও আপলোড দিতে পারিনি, সারাদিন তেমন একটা ভিডিও করিনি। কোনোরকম রান্না করে সারাদিনই শুয়েছিলাম। ডাল চাল ভিজিয়ে রেখেছি, এখন খিচুড়িটা বসিয়ে দেয়, আস্তে আস্তে খিচুড়িটা রান্না করি। তারপরে তো এই যে ডালটা ধুয়ে নিয়েছি, মানে ডাল আর চাল ধোয়া হয়ে যাওয়ার পর আমি মশলা ভালোভাবে কষিয়ে মাছও কষিয়ে নিয়েছি। এখন ডাল চালের মধ্যে দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে পরিমাণ মতন পানি দিয়ে দিব। প্রেশার কুকারে রান্না করবো, একটু তাড়াতাড়ি রান্না হবে কারণ আজকে দেরিতে ঘুম থেকে ওঠা পড়েছে। আর এদিকে খাসির গোস্তটা বের করে রাখলাম, ভিজুক, পরে রান্না করবো না, তাড়াতাড়ি সকালে বের করে রাখলাম কারণ গোস্ত সরতে একটু সময় লাগে। পানি পাল্টিয়ে পাল্টিয়ে দিতেছি। আর এদিকে প্রেশার কুকারে পানিও দিয়ে দিয়েছি, কয়েকটা কাঁচামরিচও দিলাম। এখন ঢাকনাটা লাগিয়ে দিই, লাগিয়ে দিয়ে তারপরে 3-4টা শীষ হলে জালটা নিভিয়ে দিব। তারপর তো 3-4টা শীষ হওয়ার পর জালটা নিভিয়ে দেওয়ার পর প্রায় 15-20 মিনিট পর ঢাকনাটা খোলো, সাথে সাথে তো খোলে না। এই খিচুড়িটা হয়ে গেছে। আমার এই খিচুড়ি রান্না করতে প্রায় 15-20 মিনিট সময় লাগলো, তেমন একটা সময় লাগে না প্রেশার কুকারে খিচুড়ি রান্না করতে। তারপরে সকালে নাস্তা খেতে বসে পড়লাম। সাবাত স্কুলে চলে গেছে, মা আমি সাইদুল বাবা খেয়ে নিতেছি, আর সারামণি তো শুয়ে আছে। সাথে একটু আমের আচারও নিয়েছিলাম। আর এদিকে জান্নাত পাখিও চলে এসেছে, বলতেছি একটুক্ষণ না খাবো না খাবো না। তারপর ঘণ্টাখানিক পর জান্নাত পাখি আবারও চলে আসলো। আমি নাস্তা খাওয়ার পর আস্তে আস্তে ঘরগুলো গুছালাম। জান্নাত পাখি বসে বসে টিভি দেখতেছে, আর এদিকে সারামণিও নিজের চা তৈরি করে নিজে চা খাচ্ছে বাখরখানি দিয়ে। তারপরে আমরা কাটলাম, আমরা কেটে বসে বসে খেয়ে নিতেছি। মানে শরীরটা এখন একটু মানে কেমন জানি করতেছে, মনে করলাম একটু টক খেলে ভালোই লাগবে, দাঁড়িয়ে থাকতে পারি না। তারপরে আবার আমরা কেটে বসে বসে বিট লবণ দিয়ে আমরা খেলাম। খাওয়ার পরে একটু ভালো লেগেছিলো, তারপরে রান্নাঘরে চলে গিয়েছিলাম। খেতে খেতে দেখি বাহিরে একটু বৃষ্টি হচ্ছে, তোমাদের দেখাচ্ছে। অত বৃষ্টি না, হালকা মেঘলা হয়ে গুড়ি গুড়ি বৃষ্টি নামলো। বৃষ্টি তো কোনো সময় নেই, এই যে রোদ্র উঠে এই যে বৃষ্টি নামে। এই যে রান্নাঘরে চলে আসলাম, ভাত বসিয়ে দিলাম, এক পর চালে ভাত বসালাম কারণ সকালের খিচুড়ি আছে। আর উস্তা ভাজি করব, আর খাসির গোস্ত রান্না করব বুটের ডাল দিয়ে। বুটের ডাল আমি গতকালকে ভিজিয়ে রেখেছিলাম। খাসির গোস্তের সাথে আমি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পেঁয়াজ দিয়েছি, দারুচিনি, এলাচ, লবঙ্গ, তেল তেল দিব আর লবণ দিয়েছি। এখন ভালোভাবে হাত দিয়ে মেখে প্রেশার কুকারে রান্না করব, তাহলে তাড়াতাড়ি রান্না হবে।
প্রেশার কুকারে দিয়ে দিলাম। এখন ঢাকনাটা লাগিয়ে দিই, তিন চারটা সিস হলে তারপরে জালটা নিভিয়ে দিব। না ভাতটা হয়ে যাওয়ার পর এখন ভাজিটাও বসিয়ে দিলাম, উস্তা ভাজিটা। একটু আলুর পরিমাণটা বেশি দিয়েছি, তাহলে উস্তা ভাজির তেতো ভাবটা থাকবে না। আলুর সাথে উস্তা ভাজিটা করলে একটু ভালোই লাগে, একটু বেশি করে আলু দিলে। তারপরে তো দুই চারটা শেষ হওয়ার পর জালটা নিভিয়ে দিয়েছিলাম, এখন একটা হালকা নাড়া দিয়ে তারপরে ধুয়ে রেখেছি বুড়ে ডালটাই প্রেশার কুকারে দিব। আর পানি দিব না, কারণ মানে যখন প্রথমে পানি দিয়েছি এতে অনেক পানি দেখা যাচ্ছে, আর পানি দিব না। এখন ডালটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আবারও চুলায় বসিয়ে দেবো, অন্তত দুইটা শেষ হলে নামাবো, চার পাঁচটা শেষ দিলে ডাল গলে যাবে। তারপরে এই যে চুলায় বসিয়ে দিই, তারপর তো দুইটা শেষ হওয়ার পর জালটা নিভিয়ে দিয়েছিলাম। এখন প্রায় 10 মিনিট পর প্রেশার কুকারটা খুললো, খোলার পর একটা কড়াইতে ঢেলে নিলাম। এখন আরেকটু চুলায় দিই, তারপরে নামিয়ে ফেলবো। নে চুলায় বসিয়ে দিলাম, এখন দুই একটু মানে বলক আসুক আর একটু জাল দিই, তারপরে নিভিয়ে দিব। না এই যে ভাত হয়েছে, ভাজি হয়ে গেছে, সাদুলে বাবা চলে গেছে নামাজ পড়তে, খাবারটা টেবিলে নিয়ে যাব এখনই। এই যে রান্না হয়ে গেল, আজকে কী কী রান্না হলো, উস্তা ভাজি, বুটে ডাল দিয়ে খাসির গোস্ত ভুনা আর ভাত, এই দুপুরের মেনু। তারপর তো সাইদুল বাবা নামাজ পড়ে চলে আসার পর এখন দুপুরে খাবার খেতেও বসে পড়লো, তাদের সাথে আমিও খেয়ে নেব। এই যে খেতেও বসে পড়লাম, সাইদুল বাবা সকালের খিচুড়ি খাচ্ছে, বললাম না তার খিচুড়ি খুব পছন্দ, এই জন্য ভাত অল্পই রান্না করলাম, আমি ভাত খেলাম, মা ভাত খেলো। তারপরে নিলাম বুটের ডাল দিয়ে খাসির গোস্ত, আলহামদুলিল্লাহ ভালোই লেগেছিল। তারপর তো বিকেল দিকে হাঁটতে বের হই, আসার পথে দেখি আচার বিক্রি করতেছে, দেখি মন চলে একটু কিনি, তারপরে দুই তিন পদের আচার কিনে নিলাম। বাসা আসার পর আচারটা বের করলাম একটু রেস্ট নিয়ে, তারপরে আমি আর সাবা বসে বসে খেলাম, সারামণি খেলো না, একটু ঝাল দেখে ভালোই লাগলো, আচারটা একটু ঝাল ঝাল টকটক ছিল। আজ তাহলে এ পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।